নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি বাগুইআটির হাতিয়ারা অঞ্চলেতে। আজকে আপনাদের সামনে একদম ফ্রেশ একটি প্রপার্টির ইনফরমেশন তুলে ধরতে চলেছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তো এই যে ফ্ল্যাটটা রয়েছে, এটা হাতিয়ারার মধ্যে রয়েছে, মানে বাগুইআটি প্রায় একদম এম স্টপ ধরতে পারেন। এখানে মাত্র 2400 টাকা করে রেট যাচ্ছে, উইচ ইজ অলসো নেগোসিয়েবল। অন টেবিল বসলে লিটল বিট 19-20 করতে পারবেন, হ্যাভক কিছু হবে না, 19-20 কিন্তু আপনারা করাতে পারবেন। একদম ফ্রেশ প্রপার্টি, G+4 বিল্ডিং এটি, এবং G+4-এর এই যে ফ্ল্যাটটি রয়েছে এটা কিন্তু ফোর্থ ফ্লোরেতে অ্যাভেলেবেল রয়েছে। 742 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট এটি। দাম পড়ছে 17,80,800। ঠিকই শুনছেন, 17,80,800 টাকা এটার দাম পড়ছে, 742 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আর এটার মধ্যে আপনারা WBSEDCL ইলেকট্রিক সাপ্লাইটা পাচ্ছেন এবং বোরিং ওয়াটার সাপ্লাই পাচ্ছেন, এবং স্কুল কলেজ থেকে আরম্ভ করে লোকাল যে সমস্ত মার্কেট আছে বা অটো টোটো বাস, এগুলো কিন্তু একদম হাতের নাগালের মধ্যে। এবং 30C এবং 30C/1 বলে দুটো বাসের ডিপো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। হেঁটে গেলে 5-6 মিনিটের মধ্যে বা 4-5 মিনিটের মধ্যে আপনারা বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন, বাই ওয়াক বলছি তো। আর অটো যদি আপনারা ধরতে চান, এখানে থেকে কিন্তু অটো স্ট্যান্ডটাও একদম সামনে, এবং যে রাস্তা রয়েছে মানে আপনার বাড়ি থেকে 2-3 মিনিটের মধ্যে আপনারা হেঁটে অটোটা ধরে নিতে পারেন, রানিং অটো আপনারা ধরতে পারবেন। এবং এখানে থেকে কিন্তু ডাইরেক্ট আপনারা নিউ টাউনের কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন, মোটামুটি 4 কিলোমিটার ডিস্টেন্স এখানে থেকে নিউ টাউনের বিশ্ববাংলা গেটের আগের স্টপেজ যেটা বিবেক তীর্থ, এখানে থেকে 4 কিলোমিটারের মধ্যে আপনারা পৌঁছাচ্ছেন। ডাইরেক্ট অটো কিন্তু একটা অটো যায় এবং ডাইরেক্ট অটোটা কিন্তু ওইখানে গিয়ে আপনাদেরকে নামিয়ে দেবে। এবার সেখানে থেকে যদি মনে করছেন কোনো বাস বা কিছু ধরে বা শাটল ধরে আপনাদের গন্তব্যস্থল সেটা যেখানেই হোক, নারকোল বাগান হোক বা যাই হোক, সেই জায়গায় কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। কমিউনিকেশন অত্যন্ত ভালো। তো চলুন এভাবে কথা না বলে আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেয়ার কেস, এটা স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ প্রপার্টি, কিছুদিন হলো জাস্ট হ্যান্ড ওভার হয়েছে, সবকটা ফ্ল্যাটই বেরিয়ে গেছে। জাস্ট আজকের ডেটে এই একটা ফ্ল্যাট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, 1BHKটা ছিল ওটাও বেরিয়ে গেছে, এই 2BHK ফ্ল্যাটটা রয়েছে আপাতত। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট, এদিকে 1-2, এইদিকে 3, আর এই হচ্ছে 4। এই হচ্ছে লিফটের এরিয়া, লিফ্টটা এখনও লাগেনি, লিফ্টটা লেগে যাবে খুব তাড়াতাড়ি, ইনস্টল হয়ে যাবে। আসুন প্রবেশ করা যাক। এই যে ফ্ল্যাটটি দেখছেন, এটা 742 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। এর মধ্যে ফ্লোরিংয়েতে ভিট্রিফাই টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ে, এছাড়া ফ্ল্যাশ ডোর আপনারা দেখতে পাবেন মেন ডোর এবং প্রত্যেকটা ডোরেতে। নর্থ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি আমরা, আসুন প্রবেশ করা যাক। ঢুকেই কিন্তু আপনারা এদিকটা যেমন দেখতে পাচ্ছেন একদম লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন, 2 ফুট/2 ফুটের টাইলসগুলো ইউজ হয়েছে। আর এই দিকটার মধ্যে পেয়ে যাচ্ছেন কিচেন, সামনে যেটা দেখছেন এটা কিচেন, কিচেনের ফেসিংটা বলে দিচ্ছি, কিচেনটা নর্থ ইস্টেতে রয়েছে, কিচেনটা রয়েছে নর্থ ইস্টে। আর এইদিকে এটা কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন, কমন টয়লেটের যে ফেসিংটা রয়েছে সেটাও আমি বলে দিই আপনাদের, এটাও কিন্তু নর্থ ইস্টেতেই রয়েছে। এই যে ফেসিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নর্থ ইস্টে রয়েছে, উপরেতে পেয়ে যাচ্ছেন লফট। আর এই হচ্ছে বেডরুমটা পেয়ে যাচ্ছেন সাউথ ইস্টে, এর সাইজটা বলে দিচ্ছি, 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন, আচ্ছা এখান থেকে লিভিং কাম ডাইনিংটা আরও একবার দেখিয়ে দিলাম। দামটা কিন্তু যথেষ্ট রিজনেবল রয়েছে, 2400 টাকা করে মাত্র রেট রয়েছে, এবং সামনাসামনি বসলে কিছুটা নেগোসিয়েট করাতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা মাস্টার বেডরুম, 8x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এবং আমরা নর্থ ইস্ট সরি নর্থ ওয়েস্টেতে আমরা প্রবেশ করছি, নর্থ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি, সামনে দেখতে পাচ্ছেন 12x12.5 ধরতে পারেন, 12 থেকে একটু বেশি আছে, 12x8 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটা মাস্টার বেডরুম। চলে আসুন, এই দিকে হচ্ছে অ্যাটাচ বাথরুমটা পাবেন, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটার ফেসিং হচ্ছে ইস্ট, এটা ইস্ট ফেসিংয়ে রয়েছে, একদম রেডি টু মুভ, সমস্ত যে ফিটিংসগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যালকনি, সামনে ব্যালকনি দেখতে পাচ্ছেন, ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন, ওখানেতে জলের লাইন অলরেডি করে দেওয়া আছে, আর এখানে প্লাগ পয়েন্টও দেওয়া রয়েছে। এই হচ্ছে ব্যালকনি এবং যথেষ্ট বড়।
চলে আস। আপনাদের একটু ছাদটাও দেখিয়ে দিই, এই হচ্ছে ছাদ, দুদিকেতে পেয়ে যাবেন, এই দিকেতেও রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ এই দিকেতেও রয়েছে কিছুটা ছাদের অংশ। এই হচ্ছে ছাদ। আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম ফ্রেশ প্রপার্টি এবং যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে তুলে ধরবার, মাত্র 2400 টাকা করে রেট রয়েছে এবং অন টেবিল বসলে কিছুটা নেগোসিয়েটও করাতে পারবেন। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে, তাহলে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।